হ্যালো ভিউয়ার্স আশা করবো সকলে ভালো আছেন অনেক দিন ধরেই ভাবছিলাম আচ্ছা আপনারা সবাই তো জানেনি যে আমাদের কাতুদা মানে পার্থ চ্যাটার্জি ধরা পড়েছে অনেক চুরি ডাকাতি করেছিল তো গত দশ বছর ধরে এতদিনে ধরা পড়েছে যাই হোক অনেক কিছু ইনফরমেশান কালেক্ট করতে টাইম লাগে তাই ইডিরও সমস্ত প্রমাণ তথ্য প্রমাণ কালেক্ট করতে অনেক টাইম লেগেছে স্বাভাবিক সেটা প্রসেস তো ধরেছে অনেক কিছুই পাওয়া গেছে পাঁচটা ছটা গার্লফ্রেন্ড তার সাথে এত কোটি কোটি টাকা বিষয় হচ্ছে গার্লফ্রেন্ড যটাই হোক পাঁচটা হোক ছটা হোক দশটা হোক একশোটা হোক ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার যেটা হচ্ছে টাকা যেটাও চুরি করেছে যেটা পাবলিকের টাকা যেই টাকাটা চুরি করে ও ওর যেই একাধিক গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে এবং তাদের মাধ্যমে মানি লন্ড্রিং করছে এটা তো সকলের কাছেই পরিষ্কার তার মানে বেসিক্যালি কী হলো পার্থ একটা চোর ডাকাত একজন আসামি আমি তো অনেক আগেই বলেছিলাম যে পুরো তৃণমূল দলটাই আসামি তৃণমূল মানে তোমরা মহাচোর আমি অনেক আগে থেকেই বলেছিলাম শুধু পার্থ চ্যাটার্জি নয় তৃণমূলের প্রত্যেকটা ছোট থেকে বড় লেভেলের প্রত্যেকটা নেতামন্ত্রীর মন্ত্রীর বাড়িতেই রেড মারা উচিত ইডির কিছু না কিছু ঠিক পাওয়া যাবে আর আমি এটুকু গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে এরা বিগত দশ বছরে এত টাকা মেরেছে সেটা আমাদের দেশের আগামী পাঁচ বছরের ডিফেন্স বাজেট তো হয়েই যাবে এটুকু বলতে পারি তো এবার আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই বিষয়ে একটা ভিডিও করব বা বলবো বলব অনেকেই বানাচ্ছে ঠিক আছে তারপর ভাবলাম যে ঠিক আছে থাক বলে কি করব সবাই দেখতেই পাচ্ছে সবাই জেনেই গেছে ও চোর আলাদা করে আর দেখিয়ে বা বলে কি লাভ তো আমি ভাবিনি যেটা নিয়ে ভিডিও করব বা কিছু বলবো তারপরে আমার হঠাৎ আমি একটা জিনিসে অবাক হলাম নুসরাতকে নাকি মহানায়ক পুরস্কার সম্মান দেওয়া হয়েছে প্রথম কথা নুসরাত তো নায়িকা নায়ক তো নয় তো যাই হোক মহানায়ক একটা সম্মানের নাম যদি হয় সেটা যদি দেওয়া হয়ে থাকে ঠিক আছে কিন্তু কী পারপাসে দেওয়া হলো নুসরাত কি এরকম আইকনিক সিনেমা করেছে যেটাতে যার জন্যে ওকে মহানায়ক মানে উপাধি দেওয়া হয় বা মহানায়কের এই সম্মান পুরস্কৃত করা হয় ওকে সম্মানে মানে আমি ভাবছি আমাদের যিনি মহানায়ক মানে উত্তম কুমার উনি তো পঞ্চাশ বাহান্ন বছর বয়সে চলে গেছিলেন আমাদের ছেড়ে যদি উনি বেঁচে থাকতেন আজও নিশ্চয়ই বেঁচে থাকতেন অনেকটাই বেশি বয়স হতো তো আজ মনে হয় যে ভাগ্যিস উনি সেই টাইমে চলে গেছিলেন এখন বেঁচে থাকলে উনি সুইসাইড করে নিতেন সব দেখার পরে তো এইটা হচ্ছে আমাদের পিসির রাজত্ব পিসি এইভাবে টাকা পয়সা ছড়িয়ে লোকজনকে কিনে রাখছে ভোটের জন্যে পিসি এটা বুঝতে পারছে না যে এই যে টাকা পয়সা ছড়িয়ে লোকজনকে কিনছে সব জিনিসে এত যে মানে বলছে যে ভর্তুকি দিচ্ছি ওয়েভার ওয়েভার স্কিম যেটা এটা কেন কিসের জন্যে ওয়েভার স্কিম তোমার দেওয়ার দরকার নেই তুমি লোককে চাকরি দাও লোক তোমাকে ট্যাক্স দেবে কেউ বলছে না যে ট্যাক্স দেবো না তুমি চাকরি দাও ট্যাক্স অবশ্যই দেবে কেন দেবে না ট্যাক্স না দিলে দেশ চলবে কী করে তুমি সেই ট্যাক্সের ট্যাক্স মুকুব করে দিয়ে তুমি কি করছো আমাদের রাজ্যটা বারোটা বাজাচ্ছো রাজ্যের ইকোনমি বারোটা বাজাচ্ছ এটা আশা করব এটা আমাদের পিসিও বোঝে পিসির দলে সবাই বোঝে আর যদি না বোঝে তাহলে এটাই বলবো যে এরকম গান্ডুদেরকে তো আমাদের মতোই লোকজন নিয়ে এসেছে মানে এখানে আমাদের সাধারণ বাংলার মানুষের দোষ সবথেকে বড়ো যে এদের মতো চোর ছেঁচোর ডাকাত গুন্ডা ক্রিমিনাল এদেরকে আমরা মানে রাজ্য সামলাতে দিয়েছি যারা রাজ্য সামলাচ্ছে না উল্টে আমাদের সব মেরে মুড়ে চলে যাচ্ছে এবার যেটা বিষয় হচ্ছে আমি পার্থ তৃণমূল বা পিসিকে টার্গেট করে আর কি বলবো যা যা সবাই বলছে অনেকেই সবাই বলছে আমার আলাদা করে এটা কিছু বলার নেই আমি যেটা বলতে এলাম আলাদা করে সেটা আমি বলবো আমাদের এখানকার যে পিছন চাটা নিউজ চ্যানেলগুলো আছে নাম করে বলছি এবিপি নিউজ হোক জি নিউজ হোক চব্বিশ ঘন্টা হোক যেই হোক তারা দেখাচ্ছে যে অর্পিতা কাঁদছে অর্পিতা কাঁদছে সেটা তারা নিউজে দেখাচ্ছে ফলাও করে আমার তাদেরকে একটাই প্রশ্ন যে বিগত আট দশ বছর ধরে এই যে বাংলার যুব সমাজ যারা বিভিন্ন পরীক্ষার মানে পরীক্ষা তো এখানে কিছু হয়নি চাকরির পরীক্ষা কি হয়েছে আমার তো কিছু মনে পড়ে না তো যে কটাই হয়েছে সেখানে কিছু রিক্রুটমেন্ট ফেয়ারলি তো কিছু হয়নি সবই তো টাকা দিয়ে নিয়োগ হয়েছে যার কাছে টাকা আছে সে পেয়েছে তো এই যে শিক্ষিত যুব সমাজ তারা যে বিগত আট বছর দশ বছর ধরে কাঁদছে কই এ বি আনন্দ চব্বিশ ঘন্টা এটা তো দেখাচ্ছে না সেটা এরা দেখাচ্ছে না এরা দেখাচ্ছে অর্পিতা কাঁদছে এরা দেখাচ্ছে না যে বাংলার গোটা যুবসমাজ কাঁদছে দেখাচ্ছে না এরা দেখাচ্ছে যে পার্থর জেলে নাকি ইডির হেফাজতে নাকি খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে আরে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ লোক আছে যারা প্রতিদিন খেতে পায় না কই তাদের নিউজ তো দেখান না আপনারা আপনারা কিসের নিউজ চ্যানেল এরকম বায় কেন আপনারা কি চাইছেন একজন চোর ডাকাত যে অলরেডি প্রুভড হয়ে গেছে যেটা চোর ডাকাত তার সাপোর্টে কেন কথা বলছেন সে বাঁচলো কি মরলো সে খেলো না খেলো না সেটা জেনে আমরা কি করব সে যখন ধরা পড়লো তখন সে শরীর খারাপের নাটক করলো ইড়ি তাকে নিয়ে গেলো এসএস কেম বা যেই এই হাসপাতালে নিয়ে যাক আমার তো মনে হয় এস এস কেমে না নিয়ে গিয়ে মালটাকে সোজা হসানায় নিয়ে দেওয়া উচিত ছিল মরে গেলে পুরি দেওয়া হতো কী দরকার এসব জঞ্জাল এই জঞ্জাল সমাজে থাকলে সমাজে বারোটা হয়ে যাবে তো তার থেকে শরীর খারাপ হয়েছে ঠিক আছে শ্মশানে নিয়ে চলে যাও যদি মরে যায় পুড়িয়ে দেবে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর তো কোনো মানে হয় না এদের তাই না আর এখন পিসি হাত ছেড়ে ফেলছে বলছে পার্থ এই করেছে ওই করেছে আমি জানতাম না বিগত দশ বছর ধরে তুমি তাহলে কী করছিলে ছবি আঁকা পাগলের মতো পিয়ানো বাজানো আর পাগলের মতো ছড়া লেখা এটাই তোমার কাজ মুখ্যমন্ত্রী হয়ে তুমি কবিতা লিখবে ছাড়ি ঠিক আছে লিখতেই পারো সেটা তোমার বিষয় কিন্তু তোমার মুখ্যমন্ত্রী করা হয়েছে তুমি রাজ্যকে দেখবে না রাজ্যে কী চলছে কি ব্ল্যান্ডার চলছে কী মানি লন্ড্রিং চলছে সেটা তুমি জানো তাহলে তুমি কিসের মুখ্যমন্ত্রী ছেড়ে দাও গদি ছেড়ে দাও ছেড়ে দাও গদি অনেক যোগ্য আছে ঠিক আছে তুমি যোগ্য নাও তুমি একটা চোর তুমি চোরের দলের লিডার ঠিক আছে আর তোমার দলে যতজন আছে সবাই চোর ডাকাত আর আমাদের এখানকার যেসব মিডিয়া তারা সবাই তোমার পিছন চাটা তারা জনগণের সুখ দুঃখ জনগণের বিপদ আপদ তারা দেখায় না তারা দেখাবে কোন নেতা হেঁচে ফেলেছে কোন নেতা হাত দিয়ে গিয়ে ফেলেছে বা পাদ দিয়ে গিয়ে হেগে ফেলেছে সেসব জিনিস তারা দেখাতে ব্যস্ত জনগণের সমস্যা তারা কোনো দিন দেখাবে না হুম কি বলল মানে আপনারাই বুঝুন আপনারাই বুঝুন কাদেরকে ভোট দিয়ে এনেছেন কাদেরকে ভোট দিয়ে এনেছেন রাজ্যে আশা করব সকলে বুঝতে পারছেন নেক্সট টাইম যখন ভোট হবে কেউ যদি ভয় দেখায় আপনাদের যে ভোট দেওয়া হবে না বা ভোট হয়ে গেছে তীব্রভাবে তার প্রতিবাদ করুন বিরোধিতা করুন নিজের ভোট নিজে দিন এবং নিজে চুজ করুন এখানে সরকার কে থাকবে কারা থাকবে টনক নড়েছে আশা করছে এবার বাঙালির আর যদি না নড়ে থাকে তাহলে এটাই বলব যে বাঙালি জাতির মতো নিকৃষ্ট জাতি কথা পৃথিবীতে নেই এটাই বলবো আমার আমার রাগ হচ্ছে নিজের বাঙালি জাতির ওপরে যেরকম একটা চোরের দলকে দুবার ভোটে জিতিয়েছে যখন তারা যখন অলরেডি প্রুভ ছিল সারদাকাণ্ড নারদাকাণ্ডে প্রুভ ছিল যে ওরা টাকা নিচ্ছে পাবলিকের টাকা নিচ্ছে মানি লন্ড্রিং করছে তারপরেও নেক্সট ভোটে কী করে ওরা জিততে পারে তাহলে এরকম জাতির প্রতি আমার ঘৃণা ছাড়া আর কী হবে যাই হোক হয়তো অনেক বেশি বলে ফেললাম অনেক এটা শুনে খারাপও লাগতে পারে কিন্তু আমি চাই খারাপ লাগুক এবং খারাপ লাগা থেকে শিক্ষাটা নিন যাতে খারাপ আর না লাগে যাতে আমাদের ভবিষ্যৎটা খারাপ না হয় তার জন্যে কিছু প্রয়াস করুন যোগ্য লোকেদের নেতামন্ত্রী বানান এরকম চোট ডাকাত গুন্ডা ছেঁচড় মাতার লম্পট এদের নয় বাকি পার্থর কটা গার্লফ্রেন্ড আছে সেটা আমাদের কনসার্ন নয় সেটা পার্থর বউ বুঝবে ওর কটা বাইরে গার্লফ্রেন্ড আছে কটা বান্ধবী আছে আর বান্ধবী রাখা আমাদের দেশে তো ইলিগাল নয় ঠিক আছে দশটা হাজারটা যটা খুশি বান্ধবী থাক কিন্তু মেন টপিক যেটা চুরি করেছে কোটি কোটি টাকা চুরি করেছে সেই টপিক থেকে আপনারা কেউ প্লিজ সরে যাবেন না সেটা দেখুন সেটা মাথায় রেখে নেক্সট টাইম ভোটটা দেবেন আর যদি আমি ভোটের প্রচার করছি না তবে ভোট যেহেতু আমাদের মৌলিক অধিকার আর একটা দেশ একটা ইকোনমি চালানোর জন্যে ভোট সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো এটা প্রত্যেকে দেওয়া উচিত সকলে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং এই চোর সরকারকে হাঁটান এটাই সকালের কাছে অনুরোধ আর কি বলবো বাকি আমি ভেবেছিলাম যে আমি এটা নিয়ে একটা রোস ভিডিও বানাবো পার্থকে নিয়ে রোস ভিডিও বানাবো তারপর দেখলাম ঠিক আছে বানিয়ে কি হবে এরা তো চোর ছ্যাঁচোর এরা গন্ডারের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়াও বোধ হয় পাতলাদের থেকে এরা যে কিসের চামড়া হয়ে গেছে বলা মুশকিল তো এদেরকে নিয়ে ট্রোল করে ইয়ে করে লাভ নেই কিন্তু আজকে এই যখন খবর দেখলাম যে অর্পিতা কাঁদছে পার্থ খেতে পাচ্ছে না বা পার্থর পেট ভরছে না খেয়ে আরে পার্থর তো খাবার দরকার নেই আর এমনিও যা চেহারা এমনিও যা ঘুরিয়ে চোখে এক মাস না খাইয়ে রাখলে ও বেঁচে থাকবে সার্ভাইভ করে যাবে ঠিক আছে তো এগুলো যখন নিউজ চ্যানেল দেখাচ্ছে তখন আমার খুব খারাপ লাগলো যে বাংলার মানুষ হাজার হাজার কোটি লক্ষ লক্ষ মানুষ যারা খেতে পারছে না ওই তাদের নিউজ দেখান না বাংলার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে প্রতিদিন যারা চোখের জল পড়ে ওই তাদের চোখের জল দেখান না ওর নাটুকে কুমিরের কান্নার চোখের জল দেখিয়ে দিলেন যে ওর পিতা কাঁদছে কী ভাবছেন ওর পিতা কাঁদছে দেখালে কি জনগণের মন গলে যাবে না গলবে না আশা করবো গলবে না আমার তো গলবে না বাকি আপনারা দেখুন আপনারা কি ভাবছেন আর কি বলবো মানে রাগ প্রচন্ড হয়েছিল মিডিয়ার ওপরে আমাদের এখানকার মিডিয়ার ওপরে আর বাকি এই দলটার ওপর রাগের কথা তো ছেড়ে দিন ওটার রাগ তো বহুদিনের যখন থেকে ওরা এসব স্ক্যাম শুরু করেছে প্রথম থেকেই বুঝতে পারছিলাম যে দলটা একটা বাজে নোংরা দল দেখুন সমস্ত পলিটিশিয়ানরাই যারাই আসবে প্রত্যেকেই কিছু না কিছু টাকা খাবেই কিন্তু পার্থক্য কি জানেন তো একজন শিক্ষিত পলিটিশিয়ান আর একজন অশিক্ষিত পলিটিশিয়ানের মধ্যে শিক্ষিত পলিটিশিয়ানরা আগে একটা বাজেট পেশ করে সেই বাজেটের ওপর কিছু উন্নয়ন প্রকল্প করে কাজ করে তারপর সেখান থেকে যে টাকা মেছে যায় সেটা নিয়ে নেয় নিজের জন্য ঠিক আছে দ্যাটস ফেয়ার অশিক্ষিত পলিটিশিয়ানরা কী করে যা বাজেট তৈরি হয় সেই বাজেটের বাজেট থেকে আগে নিজের কাঠমানি রাখবে আগে নিজের টাকা রাখবে তারপরে যেটা বাঁচবে সেটা দিয়ে উন্নয়ন প্রকল্প হবে তাতে উন্নয়ন প্রকল্প হলো হলো মাঝপথে আটকে গেলো গেলো নেক্সট টাইম আবার বাজেট আসবে মাঝপথে আটকে গেলে সেখান থেকে আবার টাকা মারবে এগুলোই অশিক্ষিত আর শিক্ষিত পলিটিশিয়ানের মধ্যে পার্থক্য তো প্লিজ নেক্সট টাইম থেকে শিক্ষিত মানুষদের ভোট দিন বাংলার দায়িত্ব শিক্ষিত মানুষদের হাতে দিন এরকম অশিক্ষিত ক্লাস থ্রি ফোর পাস বা ক্লাস থ্রি ফোর ফেল এরকম লোকজনের হাতে প্লিজ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেবেন না এটাই সমস্ত বাঙালির কাছে আমার আমার অনুরোধ বাকি আর কি বলবো চলি আজকের মতো টাটা ভালো থাকবেন সকলে